হ্যালো ভিউয়ার্স, আমাদের পৃথিবীতে প্রায় প্রতিটি মানুষই নিজস্ব আকার আকৃতির জন্য একে অপরের থেকে আলাদা হয়ে থাকে। কিন্তু কিছু মানুষের আকার আকৃতি এতটাই পার্থক্য রয়েছে যা দেখে অস্বাভাবিক মনে হয়। আবার কিছু মানুষের শরীরের কোনো কোনো অঙ্গ প্রত্যঙ্গ এতটাই লম্বা হয়ে থাকে যা দেখে বিশ্বাস করতে কষ্ট হয়ে যায়। সব জানার আজকের এপিসোডে আমরা দেখাতে চলেছি এমনই কিছু মানুষদেরকে যাদের শরীরের কিছু অঙ্গ প্রত্যঙ্গ এতটাই লম্বা হয়ে গিয়েছিল যা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। তো স্বাগতম আপনাকে সব জানার আরও একটি নতুন এপিসোডে। ম্যাকি কারিন, 17 বছর বয়সী ম্যাকি কারিন বিশ্বের সবচেয়ে দীর্ঘতম পা যুক্ত একটি মেয়ে। তার এই দীর্ঘতম পায়ের কারণে ম্যাকি 2021 সালে সেই গিনিস ওয়ার্ল্ড রেকর্ড বইয়ে তার নাম প্রবেশ করে। ম্যাকির উচ্চতা ছিল 6 ফিট 10 ইঞ্চি, যা সাধারণ মানুষ থেকে সম্পূর্ণ আলাদা। তবে তার ডান পা বাম পা থেকে 1 ইঞ্চি পরিমাণ ছোট ছিল। তবে আরেকটি মজার বিষয় হলো, সে যখন গাড়িতে চড়তেন তখন তাকে তার দুই পা দুই দিকে ছড়িয়ে বসতে হতো। তার এই লম্বা পায়ের জন্য সুবিধা অসুবিধা দুটিই ভোগ করতে হতো। সে যখন ভলিবল খেলতেন তখন অন্যদের থেকে সে ভালো খেলতেন। তিনি এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বেশ জনপ্রিয়। ভবিষ্যতে তিনি বিশ্বের দীর্ঘতম পেশাদার মডেল হওয়ার রেকর্ড অর্জন করবেন বলে তিনি আশাবাদ। সারা জেটস হলেন একজন 28 বছর বয়সী শরীরে পজিটিভিটি মডেল। তিনি সিন্ড্রোম নামে একটি বিরল রোগ নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। এফলাস ড্যানলস সিন্ড্রোমের কারণে তার সারা শরীর ও জয়েন্টগুলির অঙ্গগুলিতে কোলাজেনের ঘাটতির কারণে এমনটি হয়েছিল। কোলাজেন আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। সারা জেটস বলেছিলেন, আমার ত্বক ছিল আমার সবচেয়ে বড় নিরাপত্তাহীনতা, তবে এখন আমি মনে করি এটি সবচেয়ে সুন্দর জিনিস। তিনি মডেল হিসাবে তাকে দেখানোর জন্য সংকল্পবদ্ধ। তিনি সৌন্দর্যের মান সম্পর্কে আমাদের চিন্তাভাবনা পরিবর্তন করার মিশনে রয়েছেন। ভিয়ার্স, আপনারা কি কখনো এত বড় জিহ্বা দেখেছেন? অবশ্যই দেখেন। ইনি হলেন 14 বছর বয়সী অ্যাড্রিয়ান লুই। তার জিহ্বা এতটাই লম্বা ছিল, সে তার জিহ্বা দিয়ে নাক, কনুই, চিবুক এবং চোখ পর্যন্ত স্পর্শ করতে সক্ষম। তার জিহ্বার পরিমাপ ছিল 4 ইঞ্চি বা 10.6 সেন্টিমিটার। অ্যাড্রিয়ানের সাম্প্রতিক একটি ছবি ভাইরাল হওয়ার পরে তিনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের সাথে যোগাযোগ করেছিলেন। তার জিহ্বা আগের ওয়ার্ল্ড রেকর্ড ধারকের জিহ্বা থেকে লম্বা ছিল। পরে তিনি এই রেকর্ড ভাঙতে সক্ষম হয়েছিলেন। সে তার জিহ্বার কৌশলগুলো দেখানোর জন্য ইউটিউব চ্যানেল ব্যবহার করেন। কয়েক হাজার লোক তার বাক ফ্লিপ এবং রোলটি দেখতে টিউন করেন। জ্যাং রাইফাং, 101 বছর বয়সী মহিলা জ্যাং রাইফাং, তিনি 15 জুন 1918 সালে জন্মগ্রহণ করেন। তিনি একজন চীনা চলচ্চিত্র ও নাট্য অভিনেত্রী ছিলেন। তিনি বর্তমানে কুতানিয়া শহর নামে একটি রোগে ভুগছেন। তার কপালের বাম দিকে একটি শিং ছিল যা অস্বাভাবিক ছিল। তার ছেলের মতে এটি রুক্ষতকের প্যাচ হিসাবে শুরু হয়েছিল। আমরা প্রথমে এর দিকে বেশি মনোযোগ দিইনি, তবে সময় বাড়ার সাথে সাথে এটি কেবল বেড়েই ওঠে এবং তার কপালের ডান দিকে আরও একটি শিং হচ্ছে বলে মনে হচ্ছে। ঝাং বলেন, প্রথমে এটি ছিল একটি উপদ্রব মাত্র, তবে এখন লোকেরা আমাকে সবসময় খাবার এবং উপহার দেয় ও আমার সাথে ছবি তোলে। সুনেং, মিয়ানমারের এক 23 বছর বয়সী মহিলা যার কোমর মাত্র 13.7 ইঞ্চি। এটা কি সম্ভব? আসলে তার কাছে সম্ভব। তিনি দাবি করেছেন যে তার স্বাস্থ্যকর জীবনযাপনই তার প্রাকৃতিক পাতলাভাবের রহস্য। তার ইনস্টাগ্রামে অনেক ফলোয়ার রয়েছে। সুনেং তার একটি প্রাকৃতিক কোমর থাকার দাবি করেন, যা বিশ্বের অন্যতম ক্ষুদ্রতম কোমর বলে মনে করেন। এটি তার স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জেনেটিক্সের সাথে সম্পর্কযুক্ত। বার্মিজ এই মহিলা বলেছিলেন, আমি নিজেকে যেভাবে দেখি তাতে কোনো ভুল আছে বলে আমি মনে করি না। আমি ছবি তুলে এবং নিজের চেহারাটি প্রদর্শন করে আমি নিজেকে উপভোগ করি। জিয়ান ক্লার্ক, আসলে কোনো মানুষের যদি পা না থাকে তাহলে তাকে কতটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তার দৃষ্টান্তমূলক উদাহরণ হলো জিয়ান ক্লার্ক। জেনেটিক্স ডিসঅর্ডারের কারণে পা ছাড়া জন্মগ্রহণকারী এক ব্যক্তি প্রকাশ করেছেন যে কীভাবে তার পালক পরিবারের সমর্থনে তাকে পো রেসলিংয়ের জগতে প্রবেশ করতে দিয়েছিল। 22 বছর বয়সী জিয়ান ক্লার্ক কাউডাল রিগেশন সিন্ড্রোম নামক একটি মারাত্মক ব্যাধি যা তার শরীরের নিচের মেরুদণ্ডের বিকাশকে বাধা দেয়। জিয়ান এখন বিশ্বের সবচেয়ে সফল
ফ্রিস্টাইল কুস্তিগির হয়ে উঠেছেন। জীবন বলেছেন যে তার এখনকার মা কিম্বার্লির জন্য গভীর কৃতজ্ঞ। তিনি তাকে পালিত সন্তান হিসেবে গ্রহণ করেছিলেন এবং তাকে তার নিজের মতো করে বড় করেছিলেন এবং শেষ পর্যন্ত তাকে গ্রহণ করেছিলেন। ধন্যবাদ ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। এরকম অজানা রহস্য, রোমাঞ্চ, আনকমন ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে এখনই সব জানা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হবে নতুন একটি এপিসোডে, সে পর্যন্ত ভালো থাকুন।